আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মনিটরিং ব্যবস্থা সেরে করেন। এই যে বলেন বেলি রোড, এখানে ফায়ার এক্সিট ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী এনওয়াইড এসে এক্সিট ছিল না, তারপর পারমিশন দিল কেন? তার কী হইলো যে তুমি ফায়ার এক্সিট নাই, তুমি কীভাবে পারমিশন, মানে বিল্ডিং পারমিশন দিলা আর রেস্টুরেন্টে পারমিশন দিলা? একজনও তো কিছু হয়নি। এ কে এম শহীদুল হক, যেটি নিয়ে আলোচনা করছিলাম, নতুন কোনো সংস্থা কেউ তৈরি হলে বা যারা এখন দায়িত্বে আছেন তার বাড়তি আরও কাউকে দায়িত্ব দিলে অবস্থার পরিবর্তন হবে কি আপনার কি মনে হয়? ওই যে বাড়তি দায়িত্ব দিলে ওই যে তারা বললো যে ওই যে স্পিড মানি বাইরে মানুষকে বেশি খরচ করতে হবে, যত সংস্থা করবেন মানুষের উপর ট্যাক্স তত বেশি হবে। আর সংস্থা আমার দরকারটা কী? যার যার কাজ সেটিকে মতো করলেই হয়। এই যে এই ভাই বললেন যে জনবল কম, জনবল কম ব্যাপার না, তো তেমন সিস্টেম, ওই একজন জনবল থাকলে সে ঠিক মতো কাজ করে কি না দেখেন, তাই না? যদি কাজ আপনি না করেন বা যদি আপস ব্যবসার মধ্যে চলে তাহলে তো কাজ হবে না। কাজে আমাদের আর নতুন কোনো সংস্থা করার দরকার নেই। এই এত জনগণের ট্যাক্স দেওয়া সংস্থা চালানো এবং সেই সংস্থার লোক আবার জনগণের আবার অতিরিক্ত ট্যাক্স দেবে এরকম দরকার নেই। যারা আছে তাদেরকে ফাংশনাল করতে হবে, তাদেরকে তারা কাজ যাতে ঠিক মতো করে এই সুপারভিশন মনিটরিং অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে। এটা মুখোমুখি করলে হবে না, এটা প্রতিদিনের সিস্টেমে নিয়ে আসতে হবে। এই যে দেখেন সরকারি ডিপার্টমেন্টে কতগুলি বিষয় আছে, এগুলি আমি ব্যক্তিগতভাবে আমি নীতিগতভাবে এগুলি পছন্দ করি না। যেমন এটা শুদ্ধাচার কৌশল, সরকারি কর্মকর্তারা শিষ্টাচার মানবেন, সৌজন্য আলোচনা করবেন, ভালো কাজ করবেন, ঘুষ খাবেন না, এই জন্য তাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে, তাদেরকে শিক্ষা দেওয়া হয়, তাদেরকে বলা হয় আরে বাবা এটা তো আমার কাজই, আমি সৎ থাকবো, আমি জনগণের সাথে ভালো ব্যবহার করবো, আমি শিষ্টাচার মেনটেন করবো, এটা আমার আমার কৌশলের মধ্যে আনার দরকার আছে। আর একটা করে পারফরমেন্স এগ্রিমেন্ট, অর্থাৎ আমি আইজি আছি, আমি হোম মিনিস্টারের কাছে লিখবো যে এই এক বছর আমি কাজগুলি করবো, আমার নিচে আমার হান্ডার কমান্ড সে আমার কাছে বলবো আমি এই কাজগুলি আমি করবো, আমার কাছে এগ্রিমেন্ট করবে। আর কি সেটাকে এগ্রিমেন্ট নতুন করি আমার তো চাকি সেই কাজগুলি করার জন্য, আমার তো প্রতি কী কাজ করবো তো আমি নিজেই করবো, তাই না? তো এগুলো আমার কাছে একটা হাস্যাতক মনে হয়, এগুলি অনেক প্রাইজও পায়, অনেক অনেক রিওয়ার্ড পায় এগুলি দেওয়া। তো এগুলিতে কোনো পরিবর্তন আছে? কোনো নতুন কোনো নতুন কোনো পরিবর্তন আসছে? জনগণের কোনো উপকার হয়েছে? কিচ্ছু না। এগুলি হইলো কোন ওয়ার্ল্ড ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইভেন থেকে ধার করে এগুলি আনে থানা, এগুলি দিয়া আমলারা এগুলি চালায় আর কি, এগুলি কোনো কোনো কাজে লাগে না। এগুলি দিয়ে নতুন কোনো কোনো এটা কোনো পজিটিভ ইম্প্যাক্ট জনগণের মধ্যে নাই। কাজে আপনি যেই জনবল যাই আছে, যেই সিস্টেম আছে, এইটাকে আপনি ফাংশনাল করেন। আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মনিটরিং ব্যবস্থা সেরে করেন। এই যে বলেন বেলি রোড, এখানে ফায়ার এক্সিট ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী এনওয়াইড এসে এক্সিট ছিল না, তারপর পারমিশন দিল কেন? তার কী হইল? তার তাকে তো বসায় হল, তাকে তো ছিল স্বাস্থ্যতে সাসপেন্ড করে দেওয়া। যে তুমি ফায়ার এক্সিট নাই, তুমি কীভাবে পারমিশন, মানে বিল্ডিং পারমিশন দিলা আর রেস্টুরেন্টে পারমিশন দিলা? একজনও তো কিছু হয়নি, নিরীহ লোকগুলি গ্যারেজ করে নিছে, এটা তো কোনো কথা হলো না। কাজেই আমাদের এখানে সব লোক দেখানোর জন্য সব কিছু না করে মানুষের প্রতি আমাদের দায়িত্ব, সরকারি কর্মকর্তা কর্মচারী মানুষের মধ্যে যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বটা ঠিকমতো পালন করে এবং তার সুপারভাইজিং অথরিটি সেগুলি ঠিকমতো সুপারভাইজিং করে তাহলেই হয়, নতুন কোনো সংস্থা কোনো প্রয়োজন নেই।